আমন্ত্রণ এসএটিভি প্রবাস সংবাদে সাথে আছে আমি বিপাশা চক্রবর্তী শুরুতেই শিরোনাম বাংলা সমৃদ্ধি জাহাজের ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের লাশ রোববার আসেনি ঢাকায় বৈরি আবহাওয়ায় ফ্লাইট বাতিলের কথা জানালো পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেন রাশিয়া যুদ্ধে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশীদের পাশে দাঁড়ানোর ঘোষণা আইবার সম্ভাব্য সব সহযোগিতা দেবে ইউরোপের সর্ববৃহৎ বাংলাদেশী সমিতি কুয়েতে আবাসিক আইন লঙ্ঘনকারী অবৈধ প্রবাসীদের জরিমানা ছাড়াই নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে রেমিটেন্স বিভাগের প্রস্তাব পেশ বাংলা সমৃদ্ধি জাহাজের ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ আজ ঢাকায় আসছে না বৈরি আবহাওয়ার কারণে ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে এই তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে অতিরিক্ত তুষারপাতে বিমানের নির্ধারিত শিডিউল বাতিল হয়েছে পিছিয়ে গেছে হাদিসুর রহমানের মরদেহ আনার সময় টার্কিশ এয়ারলাইন্সের একটি কার্গো বিমান হাদিসুরের মরদেহ নিয়ে আজ ঢাকায় অবতরণ করার কথা ছিল শুক্রবার ভোরে ইউক্রেনের বাংকার থেকে হাদিসুরের মরদেহ একটি ফ্রিজিং গাড়িতে মলদোভায় পাঠানো হয় ঢাকায় হাদিসুরের মৃতদেহ পৌঁছালে বরগুনা জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে যাওয়া হবে জন্মস্থান হোসনাবাদে ইউক্রেন বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলায় নিহত হন জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান চলমান ইউক্রেন রাশিয়া যুদ্ধে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশীদের সম্ভাব্য সকল সহযোগিতা প্রদান করবে ইউরোপের সর্ববৃহৎ সামাজিক সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আইবা শনিবার প্যারিসের আইবা সদর দপ্তরে 20তম কার্যনির্বাহী পরিষদের সভায় এই কথা বলেন সংগঠনের নেতারা এ সময় আইবার নেতৃবৃন্দরা বলেন প্রবাসীদের স্বার্থ সংরক্ষণ এবং দেশের উন্নয়নে সবসময়ই তারা বদ্ধপরিকর সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার ডক্টর জয়নুল আবেদিনের সভাপতিত্বে এবং মহাসচিব কাজী এনায়েতউল্লাহর পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি ফখরুল আকম সেলিম জিন্নুরাইন জাইগিরদার আহমেদ ফিরোজ জয়েন্ট ট্রেজারার শরীফ আল মমিন বিজনেস অ্যাফেয়ার্স সেক্রেটারি সুব্রত ভট্টাচার্য শুভ কালচার সেক্রেটারি এমদাদুল হক স্বপন বাংলাদেশের কো অর্ডিনেটর তানভীর সিদ্দিকী তাপস বড়ুয়া রিপন এবং মাহরুল ইসলাম মিন্টু আইবার এই 20তম সভায় স্বাগতিক দেশ ফ্রান্স ছাড়াও ইতালি স্পেন সুইজারল্যান্ড আয়ারল্যান্ড গ্রিস সহ ইউরোপের বিভিন্ন দেশের আইবার নির্বাহী সদস্যরাও অংশগ্রহণ করেন ইউক্রেন সীমান্তে ইউক্রেন যুদ্ধে পোল্যান্ড সীমান্ত চেকপোস্টে হাজার হাজার নিরাপদ আশ্রয়প্রার্থীর ভিড় ইমিগ্রেশন লাইনে চলে তীব্র প্রতিযোগিতা পোল্যান্ডের ইমিগ্রেশন জটিলতা শেষ করে প্রায় চার দিন পর স্পেন আসেন বাংলাদেশে শাহজাহান শাহজাহানের বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলায় গেল বছর ডিসেম্বরে ইউক্রেন পাড়ি জমান তিনি সেখানে নিজেকে গুছিয়ে নেওয়ার আগেই যুদ্ধ পরিস্থিতির শিকার হন নিজের বিভীষিকাময় অভিজ্ঞতার বর্ণনা করেন পরিবারের সাথে স্পেনে আশ্রয় নেওয়া বাংলাদেশি মোহাম্মদ শাহজাহান আহমেদ খোকন তিনি বলেন আউটপাসটি একটি আইডি কার্ডের মতো সেটা থাকলে বর্ডারে কোনো সমস্যা হয় না ২৪ ফেব্রুয়ারি রাতে রাশিয়ার আক্রমণে ইউক্রেনের মাটি কেঁপে উঠলে রাতেই কিয়েভ ছেড়ে পোল্যান্ড বর্ডারে যাত্রা করে শাহজাহান দুই দিন দুই রাত খোলা আকাশের নিচে ঠান্ডা হাওয়ায় দাঁড়িয়ে ২০ কিলোমিটার পায়ে হেঁটে পোল্যান্ডের সীমানায় পৌঁছে ইউক্রেন ছাড়ার সময় নিজের পাসপোর্টটিও ফেলে আসতে হয়েছে তবে কিয়েভ ছাড়ার সময় সেনা সদস্যদের টহল থাকলেও কেউ বাধা দেয়নি কুয়েতে আবাসিক আইন লঙ্ঘনকারী অবৈধ প্রবাসীদের জরিমানা না দিয়ে কুয়েত ছেড়ে নিজ দেশে যাওয়ার জন্য আবাসিক আইন লঙ্ঘনকারীদের অব্যাহতি দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে রেসিডেন্সি বিষয়ক বিভাগ একটি প্রস্তাব পেশ করেছে আবাসিক আইন লঙ্ঘনের কারণে জরিমানা না দিয়ে কুয়েত ছেড়ে যাওয়ার জন্য আবাসিক আইন লঙ্ঘনকারীদের অব্যাহতি দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিকট রেসিডেন্সি বিষয়ক বিভাগ একটি প্রস্তাব পেশ করেছে কুয়েতে আবাসিক আইন লঙ্ঘনকারীদের বৃদ্ধির কারণে এই প্রস্তাবটি পেশ করেছেন এখনও প্রায় 1.5 লাখ অবৈধভাবে অভিবাসী রয়েছেন জেনারেল ব্রিগেডিয়ার আবদুল্লাহ সাফার এর নির্দেশে ব্যাপক নিরাপত্তার অভিযান পরিচালনা করেছে অনেকে গ্রেফতার হয়েছেন আবার অনেকেই বসবাস করছেন অবৈধভাবে এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে কুয়েত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সেলিম হাওলাদার
কুয়েতে যারা আছেন তারা কিন্তু বৈধভাবেই কুয়েতে আসেন, কিন্তু ওই বৈধ শ্রমিকরাই কেন বারবার অবৈধ হয়ে যায় তা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম বিগত কয়েকটি নিউজের মাধ্যমে। আজও আপনাদের জানিয়ে দিতে চাই তারা কেন বারবার অবৈধ হয়ে যায়। কুয়েতে আসার পরে কিন্তু তারা অনেকটা সমস্যার সম্মুখীন হয়ে যায়। যারা ভিসা দিয়ে আনেন কুয়েতে তারা অনেকেই বলে থাকেন তাদের বেতন বৃদ্ধি করার জন্য বা তাদের অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য, হয়তোবা সেই সুযোগ সুবিধা তাদের মেলে না, অথবা তারা যে বিষয়ে আসছেন সেই বিষয় কিন্তু তাদের পছন্দের তালিকায় নেই, নানা কারণে কিন্তু তারা অবৈধ হয়ে যায়। আসলে একজন প্রবাসী কিন্তু নিজ ইচ্ছা থেকেই কম মানুষই কিন্তু অবৈধ হয়। যদি সুযোগ সুবিধা পরিপূর্ণতা পেত আপনার যারা নিয়ে আসেন তাদের কাছ থেকে, হয়তোবা যে কোম্পানিতে তিনি আছেন, তাহলে হয়তোবা তারা অবৈধ হতো না। তো নানা কারণে কিন্তু কুয়েত প্রবাসী বাঙালিরা আছেন অবৈধ হয়ে যাচ্ছেন। অবৈধ হওয়ার ফলে তাদের কী কী সমস্যায় পড়তে হয়? অবৈধ হওয়ার পরে কিন্তু তারা সকল প্রকার সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন। প্রতিনিয়ত পুলিশ অভিযান চলে এবং পুলিশ আতঙ্কে দিন কাটান অনেক কুয়েত প্রবাসী বাংলাদেশিরা, ফলে দীর্ঘদিন যাবৎ তারা কিন্তু দেশে যেতে পারেন না এবং নানা রকম সমস্যায় পড়েন। সব কিছু মিলে যারা অবৈধভাবে বসবাস করছেন কুয়েতে তারা কিন্তু জটিল সমস্যায় দিন কাটাচ্ছেন। তবে কুয়েত সরকার বরাবরই মানবিক দৃষ্টান্তের উদাহরণ দিয়েছেন। গত ফেব্রুয়ারি মাসে কিন্তু তারা কিন্তু অনেক কয়েদিদের মুক্ত করে দিয়েছেন এবং এবারও এবং অভিযান চলছে এবং তারা চিন্তাভাবনা করছেন একটি সাধারণ খবর এবং রিসেন্টলি বিভাগ এই সুপারিশ পেশ করেছেন। যারা অবৈধভাবে কুয়েতে আছেন তারা কিন্তু এখনও আছেন, অধীর আগ্রহে কবে সাধন ক্ষমা দিবে এবং কবে প্রিয়জনের মুখে ফুল হাসি ফুটাতে পারবেন দেশে যেতে পারবেন সে আশায় পূরণ করছেন এখানের অবৈধ শ্রমিকরা। এসটিভি প্রবাস সংবাদে নিচ্ছে একটা বিরতি, ফিরে এসে থাকছে। মালয়েশিয়া সব বিদেশি যাত্রীদের ভ্রমণে নতুন করে বিধিনিষেধ আরোপ। করোনার পূর্ণাঙ্গ ডোজ না থাকলে পরীক্ষার পাশাপাশি থাকতে হবে 4 দিনের কোয়ারেন্টাইনে। দেখছেন এসটিভি প্রবাস সংবাদ। মালয়েশিয়ায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের যাত্রীদের ভ্রমণে নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সিভিল অ্যাভিয়েশন। পূর্ণাঙ্গ ডোজ না নেওয়া হলে সেক্ষেত্রে ভ্রমণকারীদের করোনা পরীক্ষার পাশাপাশি থাকতে হবে 4 দিনের কোয়ারেন্টাইনে। তবে পূর্ণাঙ্গ ডোজ নিয়ে থাকলে সেক্ষেত্রে যাত্রার 2 দিনের মধ্যে করোনা শনাক্তকরণ আরটিপিসিআর পরীক্ষা করে নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে। মালয়েশিয়ায় পৌঁছে ভ্রমণকারী তার নিজ খরচে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করিয়ে নেগেটিভ সনদ নিতে হবে। রোববার সিভিল অ্যাভিয়েশনের পক্ষ থেকে ইস্যু করা এক আদেশে এই তথ্য জানানো হয়েছে। নতুন এই ভ্রমণ বিধিনিষেধ আগামী 1 এপ্রিল থেকে কার্যকর হবে। আদেশের একটি কপি বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। আদেশে আরও উল্লেখ করা হয়েছে যেসব যাত্রী টিকার পূর্ণাঙ্গ ডোজ নিয়েছেন তবে গত 2 মাসে একবারও করোনায় আক্রান্ত হয়েছেন সেসব যাত্রীকে যাত্রার 2 দিন আগে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করিয়ে নেগেটিভ রিপোর্ট নিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করতে হবে। তাদের কোনো কোয়ারেন্টাইনে থাকতে হবে না বলেও জানানো হয় আদেশে। তবে মালয়েশিয়ায় পৌঁছে তাকে নিজ খরচে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করিয়ে নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে। দেশের সুনাম অক্ষুণ্ণ রেখে বিদেশের মাটিতে খেলাধুলার মাধ্যমে তরুণদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। কাতারে ব্রাহ্মণবাড়িয়া ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে 2য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং জার্সি উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এই আহ্বান জানান। রাজধানী দোহার বাণিজ্যিক এলাকার নাজমা আফগান রেস্টুরেন্টে ব্রাহ্মণবাড়িয়া ফ্রেন্ডস ক্লাবের টিম ম্যানেজার তরুণ ব্যবসায়ী মোহাম্মদ সোহাগ আহমেদের সভাপতিত্বে এবং সাংবাদিক আমিন ব্যাপারীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাতারস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির প্রধান উপদেষ্টা কমিউনিটি ব্যক্তিত্ব অধ্যাপক আমিনুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী নূরে আলম, আবুল বাশার সিদ্দিকুর রহমান, ফায়জুর রহমান, সোহাগ মিয়া, ইব্রাহিম মিয়া, মাহফুজুর রহমান, অলিউল্লাহ সহ আরও অনেকেই। এসটিভি প্রবাস সংবাদে নিচ্ছে শেষ বিরতি, ফিরে এসে থাকছে। ফ্লোরিডার বাংলাদেশ কনস্যুলেটের উদ্বোধন 14 মার্চ। প্রথমে স্বল্প কার্যদিবসের জন্য কনস্যুলেট সেবা চালু হলেও ধীরে ধীরে বাড়ানো হবে সুযোগ সুবিধা। দেখছেন এসটিভি প্রবাস সংবাদ। ফ্লোরিডার স্থায়ী কনস্যুলেট উদ্বোধন হবে আগামী 14 মার্চ।
প্রাথমিকভাবে স্বল্প কার্যদিবসের জন্য কনস্যুলেটের সেবা চালু হলেও ধীরে ধীরে কনস্যুলেটের কার্যদিবস বাড়ানো সহ নানান সুযোগ সুবিধা দেওয়া হবে। সাউথ ফ্লোরিডাবাসীরা দীর্ঘদিন থেকে মায়ামিতে একটি স্থায়ী কনস্যুলেটের চেষ্টা করে আসছিলেন। করোনা পূর্ববর্তী সময়কালে 2019 সালে সরকার নীতিগত সিদ্ধান্ত নেন এবং মায়ামিতে কনস্যুলেট স্থাপনের সিদ্ধান্ত হয়েছিল। এরপর দীর্ঘদিন সেটির বাস্তবায়নে নানা কার্যক্রমে আটকে ছিল। এ বছরের শুরুর দিকে একজন কনসাল জেনারেল এবং একজন অ্যাকাউন্টেন্ট মায়ামিতে পোস্টিং পান, তারপর তারা স্থায়ী অফিস নেন। পরবর্তীতে আরও কয়েকজন নিয়োগ পান। কনসাল জেনারেল হিসেবে মিলান কনস্যুলেট থেকে যোগ দেন অ্যাম্বাসেডর ইকবাল আহমেদ। ইতোমধ্যেই কনস্যুলেটের ওয়েবসাইটে সেবা দেওয়ার কর্মসূচিগুলিও প্রকাশ করা হয়েছে। কনস্যুলেট সূত্রে জানা গেছে, 14 মার্চ সোমবার সকাল 9:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত পরীক্ষামূলক কনস্যুলার সেবা দিয়ে দূতাবাসের কার্যক্রম শুরু হবে। প্রতি সোম থেকে শুক্রবার একই সময়ে নিয়মিত কনস্যুলার সেবা দেওয়া হবে। এদিকে মায়ামিতে কনস্যুলেটের কার্যক্রম শুরুর খবরে দারুণ খুশি ফ্লোরিডাবাসী বাংলাদেশিরা। এই অর্জনে ফ্লোরিডার অবস্থিত সকল সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। কুয়েত বাংলাদেশ গ্রিন ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে আলোচনা এবং সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুয়েত সিটির রাজধানী হোটেলে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বেলাল উদ্দিনের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক আহাদ আম্বিয়া খোকন এবং সহ সভাপতি রবিউল ইসলাম খানের যৌথ সঞ্চালনায় সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ আলাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক শাহিদুল আলম শাহিনকে সামাজিক উন্নয়নমূলক কাজের অবদান রাখা এবং স্বল্পকালীন ছুটিতে স্বদেশে যাওয়ার জন্য সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আহ জুবেদ, ফেনি স্পোর্টিং ক্লাবের সভাপতি মুনিম আল করিম এবং নাসিরুদ্দিন খোকন। এছাড়াও অন্যান্যদের মধ্যে দপ্তর সম্পাদক হাশেম, সমাজকল্যাণ সম্পাদক মনসুর, সমাজকল্যাণ সম্পাদক শফিউল আজম, সাংগঠনিক সম্পাদক তোফাজল, ইদ্রিস আলী সোহাগ, সায়েদ চৌধুরী, লোকমান হোসেন সহ অনেকেই উপস্থিত ছিলেন। সংবর্ধনা শেষে দেশের মঙ্গল এবং বিশ্বের শান্তি কামনায় দোয়া করা হয়। বাহরাইনে বাংলাদেশি প্রতিভাবান তরুণদের খুঁজে বের করতে বাংলাদেশ ইয়ুথ ক্লাব পরিচালিত বাহরাইন ইয়ুথ ক্লাব প্রতিভা অন্বেষণের মোবাইল ফটোগ্রাফির প্রতিযোগিতা 2022-এর পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। জুফেইরের দ্য স্পট রেসিডেন্সে ফটো কনটেস্টে বিজয়ীদের অ্যাওয়ার্ড প্রদান করার লক্ষ্যে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুস্তাফিজ মাসুম এবং রহমতুল্লাহর যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার জুবায়ের খান, সংগঠনের সভাপতি আল আমিন মোহাম্মদ সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বি ওয়ান মানির কমিউনিটি ম্যানেজার মজহারুল ইসলাম বাবু, বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইনের সভাপতি বশির আহমেদ, সামাজিক সংগঠন উই কেয়ার ফাউন্ডার সবুজ মিলন সহ আরও অনেকেই। ফটোগ্রাফি কনটেস্টে গ্রহণকারীদের মধ্যে দুটি ক্যাটাগরিতে 6 জন বিজয়ী হন। দর্শকদের ভোটে প্রথম স্থান অর্জন করেন তোফাইল আহমেদ রায়হান, দ্বিতীয় ফারাবি আহমেদ রাজু এবং তৃতীয় মাফিকুল ইসলাম মাওরুফ। পরে বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। এসএটিভি প্রবাস সংবাদ শেষ করব শিরোনামগুলো জানিয়ে। বাংলা সমৃদ্ধি জাহাজের ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের লাশ রোববারও আসেনি ঢাকায়। বৈরী আবহাওয়ায় ফ্লাইট বাতিলের কথা জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। ইউক্রেন রাশিয়া যুদ্ধে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়ানোর ঘোষণা আয়বার, সম্ভাব্য সব সহযোগিতা দেবে ইউরোপের সর্ববৃহৎ বাংলাদেশি সমিতি। কুয়েতে আবাসিক আইন লঙ্ঘনকারী অবৈধ প্রবাসীদের জরিমানা ছাড়াই নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে রেসিডেন্সি বিভাগের প্রস্তাব পেশ। এই ছিল এসএটিভি প্রবাস সংবাদ। এসএটিভি সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল
youtube.com/SATVBD যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/SATVNews এ। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/SATVNewsBD। SA টেলিভিশন, সাথে আছি সব সময়।